আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। শীতকালীন একটি কমন সবজি হলো সিম, আর সিম খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো বা খুঁজে খুব কম পাওয়া যাবে। তো আপনি আপনার বাড়ির ছাদ বাগান অথবা বাড়ির আঙিনা মানে যে কোনো জায়গাতে শীতকালীন সবজি হিসাবে সিম গাছ লাগাতে পারেন। আর এই গাছটির বড় সুবিধা কি জানেন? এই গাছটিতে মাটি খুব কম হলেও হয়ে যায়, আবার খুব কম যত্নে খুব সুন্দরভাবে বাড়তে পারে, কিন্তু আপনি এখান থেকে অধিক ফলন পেতে পারেন। তো ঠিক 5 মাস আগে মানে গত বছর অগস্ট মাসের শেষের দিকে আমি 2 ধরনের সিম বীজ আমি আমার ছাদ বাগানে 2 আমের ক্যারেটের মধ্যে রোপণ করেছিলাম। একটি হলো খাটো জাতের সিম গাছ আর অন্যটি হচ্ছে ইন্ডিয়ান কেরালা সিম। তো সিম বীজ রোপণের আগে এই ক্যারেটের মাটির সাথে জৈব সার এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে প্রায় 2 সপ্তাহের জন্য রেখে দিয়েছিলাম। তারপর বীজ বপনের সময় আর্দ্র মাটিতে এভাবে মাটিগুলোকে উর্বর করে তারপর এই ক্যারেটের মধ্যে মাত্র আমি 3টি বীজ রোপণ করে এভাবে উপরে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম। যে কোনো ধরনের বীজ রোপণ করার পর আপনি যদি উপরে মানে টবের উপরে এভাবে যে কোনো প্লাস্টিক অথবা যে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দেন, তাহলে দেখবেন আপনার ম্যাক্সিমাম বীজ সুন্দরভাবে জার্মিনেট হয়ে যাবে। তো প্রায় 1 সপ্তাহের মতো এভাবে ঢেকে রাখার পর দেখা গিয়েছিল সবগুলো বীজ খুব সুন্দরভাবে জার্মিনেট হয়ে গিয়েছিল। এই যে দেখুন, সিম বীজ লাগানোর ঠিক 1.5 মাস পরে সিম গাছের এই অবস্থা। এখন তো বাজারে 12 মাসে বিভিন্ন জাতীয় সিম বীজ অনেক পাওয়া যায়। তো আপনি চাইলে ছাদ বাগানের টবে অথবা বাড়ির আঙিনায় যে কোনো সময়ই 12 মাসে সিম গাছ লাগাতে পারেন, আবার শুধু সিজনাল সিম চাইলে শুধু সিজনাল সিম গাছও লাগাতে পারেন। তবে সেক্ষেত্রে শীত আসার মিনিমাম 2 মাস আগে সিম বীজ লাগালে আপনি শীতের সিজনে শুরু থেকেই সিম খেতে পারবেন। মাশাল্লাহ, দেখুন শীতের শুরু থেকেই কিন্তু আমার সিম গাছে প্রচুর ফুল চলে এসেছিল, আবার সেখান থেকে ছোট্ট ছোট্ট সিমও ধরেছিল। আসলে এই আনন্দগুলো আপনাদের বলে বোঝানো যাবে না। নিজের গাছের ফলন দেখলে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আমি আমার সিম গাছের জন্য এভাবে নাইলনের সুতা দিয়ে মাচা বেঁধেছিলাম। আমার সিম গাছে সিম পরিপক্ব হওয়ার পর থেকে এই শীতে শুরু থেকে এখনও পর্যন্ত আমি প্রতি সপ্তাহেই আমার ছাদ বাগান থেকে সিম সংগ্রহ করে রান্না করে আসছি। আর এখনও পর্যন্ত আমার সিম কিনে খেতেই হয়নি। আর বাজারে কিনা সিম আর নিজের গাছের টাটকা সিম পেড়ে রান্না করে খাওয়াটা আসলে স্বাদের দিক থেকে আপনি অনেক পার্থক্য খুঁজে পাবেন। তো এই হলো আমার এবছরের শীতের সিম সহ সিম গাছের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং অনেক ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। বাই বাই। আল্লাহ হাফেজ।